বিএনপি স্বৈরাচার নয়, জনগণের সেবক হতে চায়। বিএনপি রাজনীতি করে সাধারণ মানুষের কল্যাণের জন্য, নিজের জন্য নয়, এমন মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। সকালে নোয়াখালী সদর উপজেলায় খলিফারহাট হামেদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বন্যা দুর্গত এলাকায় অসুস্থ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম, দাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন আব্দুল ফারুক সহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।